স্টেজের মধ্যে এলো কথা ঘোরাঘুরি করতেছে, আমি বুঝে না বুঝে তোমার মাথার উপরে না আপনারা সবাই কেমন আছেন? আমি আগে শুনতেছিলাম যে বাড়ির গরিব বলে খুলির কাজ খায় না, ঠিক থেকে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। বাড়ির গরু খুলির গাছ খায় না, হলে এত লোক এখানে আসতো না। আমার বাসা তো গৌরই, ঠিক থেকে আগে আমরা জানতেছিলাম একটা হিরো হতে গেলে হ্যান্ডসাম চেহারা লেখাপড়া অনেক কিছু থাকা দরকার, নাহলে তাই হিরো হবে না, সেটাও মিথ্যে। আমি হিরো করবেন কেটেছি একটা যে জায়গায় হিরো হতে গেলে একটা যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে মনে কিছু লাগে না। মানুষের মনের বল সবচেয়ে বড় বল। কেউ যদি বলে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি একটা কিছু হতে চাই, তার পিছনে যদি কেউ সাধনা করা যায় সেই জায়গায় কিন্তু একদিন পৌঁছা যায়, ঠিক না? ঠিক এই যে ধরনের আমার চেয়ার নেই, অনেক কিছু নেই, তাও আমি রূপের ব্যবহার বলাই করে কোনো কিছু করে মনে সাহস রাখছি। আমার বয়স কত হতে পারে? আমার বয়স বেশি না, 32 বছর বয়স। এই অল্প বয়সে কেউ রাজনীতি করে বলুন তো? আমি করেছি কি কারণে জানেন? সাহস রাখছি, সাহস রাখছি বলে আজকে আমি রাজনীতি করতে আমি এমপি পদে ভোট পর্যন্ত করেছি, শুধু আপনাদের ভালোবাসার কারণে, ঠিক থেকে মানুষ। আমি তো মনে করি আমার মতো একটা হিরো আলম কুটিদার বাংলাদেশের কেউ শুনতিদের জেলা একটা করে দলে হিরো আলম সাহস করে দাঁড়ায় বাংলাদেশ একটি গোটাল বিশ্ব মধ্যে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। বর্তমান সমাজ যেখানে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে থাকবে, দেশ থাকবে সেদিক, এখনকার বর্তমান ইয়াস আমাকে দেশটাই ইয়াংদের হাতে, ঠিক না? ঠিক তাই আমরা সাহস করে এগিয়ে নিয়ে যাব এবং গোটাল বাংলাদেশে গোটাল বিশ্ব দরবারে আমরা গৌরটা বিশ্ব দরবারে সোনার বাংলাদেশে গৌর সহ দেখতে চাই। সবাই জানে মা মাটির দেশ, সবাই মার কথা জানে, তাই আমাদের বৌদ্ধ আমার মা, বৌদ্ধ আমার মাটি, তাই বৌদ্ধ গোটাল বিশ্ব দরবারে হিরো আলম চিনা মানে বৌদ্ধ গোটাল গোটাল শহর হচ্ছে না, তাই আমরা বৌড়িকে গোটাল বিশ্ব দরবারে মডেল হিসেবে দেখতে চাই। আপনারা কি বলেন? আপনারা সাহস রাখবেন, আমি হিরো আলম দুইটা জিনিসের ভয় পাই না, একটা সত্যি কথা একটা মৃত্যুকে। বাংলাদেশের মানুষ সত্যি কথা একটা কারণে মানুষ বলে না, সত্যি কথা বললে মৃত্যু হয়, আর একটা কথা বললে জেলখানা যাইতে হয়, এই জন্য আর কেউ কথা বলে না। কিন্তু এরকম উপভয় থাকতে থাকতে আপনারা একদিন দেশ অসহল হয়ে যাবে বাংলাদেশ, আপনাকে সেটা চান? তাহলে কথা বলতে হবে, কথা বলতে চাইলে কিন্তু আপনি সাহস রাখতে হবে, তাই সাহস রেখে এগিয়ে যেতে হবে। আমরা তাই এগিয়ে যাব, আপনারা সবাই আমার পাশে থাকবেন, বাংলাদেশের যে কোনো সীমানা অন্যায় অত্যাচার যে কোনো কিছু হচ্ছে কেন আমি হিরাম সেখানে যাবো, যে কোনো জায়গা আমি হিরাম সাহস করে সত্য কথা কথা বলে দেবো, যত পাশে আসবে তাতে আমার মৃত্যু হলে কি জেলখানে হলে কি জোর মেলে মৃত্যু হয়, বলে আপনি বেড়ের মধ্যে মরা ভালো আর কাপড়ের সময় মরা ভালো না, তাই আমরা কাজ না, তাই আমরা সাহস রাখে আমরা এগিয়ে যাবো। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি আমার একটা
চার লোক বলে আমার নামের উপর একটা গান বলে আমি একটা গান থেকে নেমে দাও, দ্বিতীয়বার আমি একটা নাই গেলে আপনার সামনে দুই একটা পারফর্ম করব, ঠিক আছে? ধন্যবাদ স্যার।